আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমি কি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আর হ্যাঁ, ফ্রাইডেটা আসলে আমার কিভাবে কাটে আপনাদের সাথে শেয়ার করব চিন্তা করেছিলাম, তাই আজকে শেয়ার করে দিলাম। প্রথমেই ঘুম থেকে উঠে আমি বারান্দায় কিছু কাজ করে নিয়েছি, তারপর আমার বোনদের বাসায় চলে এসেছি। দেখতেই পেরেছেন ভিডিওর শুরুতে আমার বোনের ছেলেকে আমি ঘুম থেকে উঠিয়েছি। তারপর আমরা আবার ছাদে এসেছি, এই যে ছাদে আমরা কাজ করছি। পান্ডার অবশ্য ছাদে আসলে সবার প্রথম যেই কাজ করতে হয় গাছে পানি দেওয়া। পান্ডার গাছে পানি দেওয়া খুবই পছন্দ, সে আমাকে হেল্প করছে, মাটি প্রস্তুত করে নিচ্ছে আমরা আর কি। গত বছরের পর্তুলিকাগুলো আমাদের সব মরে গিয়েছে, তাই এই বছর অনলাইন থেকে নতুন করে 80 কালারের মতো পর্তুলিকা কিনেছি, এগুলোই আজকে লাগিয়ে নিচ্ছি। পর্তুলিকা ডাল থেকেই হয়ে যায় খুব সহজে। এদিকে আবার মাটি প্রস্তুত করে পর্তুলিকাগুলো লাগিয়ে নিচ্ছে। পান্ডা আছে, হেল্প করছে, কিন্তু এদিকে রোদ বেশি, সেই জন্য দূরে দাঁড়িয়ে আছে। আমি ডাল ছোট করে ভেঙে লাগিয়ে নিচ্ছি। পর্তুলিকা আসলে আমার খুব পছন্দের, কিনেছিলাম 2-3 দিন আগে, কিন্তু সময়ের অভাবে লাগাতে পারিনি। আজকে শুক্রবার, তাই আজকে লাগিয়ে নিলাম। এদিকে মেয়ে আর পান্ডা মিলে খেলছে। মেয়ে লক্ষ্মী বাচ্চা আর পান্ডা দুষ্টু, সে দুষ্টুমি করছে। এখন হচ্ছে পান্ডা গাড়ি চালাচ্ছে, তার দুই মামা এসেছে, তাদের সাথে সে খেলা করছে। পান্ডার বয়সে আসলে কেউ নাই বাসায়, পান্ডা তার মামা খালামণি এবং তার মামাং আছে পূর্ণতা, তাদের সাথে সে খেলে। খেলে দুষ্টামি করে, আবার ঝগড়া লাগে, আবার ডেকে নিয়ে আসতে হয়, কত ঝামেলা। এদিকে সে ইবুর শরবত খাবে, ম্যাঙ্গো জুস, লেবু, ইবু মানে হচ্ছে লেবু, তাকে ইবুর শরবত আমি বানিয়ে দিয়েছি। সে আবার আমাকে বানানোর পর বলতেছে, থিটিং টেস্ট করে দেখো। মাশাল্লাহ সে খুব সুন্দর করে খাচ্ছে, অবশ্যই সবাই মাশাল্লাহ বলবেন। সে ইবুর শরবত খেয়ে শক্তি করছে, খাচ্ছে আর আমাদেরকে শক্তি দেখাচ্ছে, তার অনেক শক্তি হয়েছে, মাশাল্লাহ। দুষ্টু বাচ্চা সে খুবই। লক্ষ্মীও আছে, এই যে দেখেন, তার এখন আবার গাড়ি চালানো শুরু হয়ে গেছে, একটা রেখে একটা খেলে। এই যে এখন আমরা পাখির দিকে চলে এসেছি, পাখিগুলো আমার জেঠি ভিডিও করছে দেখে পাখিগুলো খুব লাফালাফি করছে, খুবই লাফাচ্ছিল পাখিগুলো। এই যে পান্ডার তাতা মামা, পান্ডার তাতা মামা হচ্ছে পান্ডার প্রিয় মামা। আমি এখন বাসায় চলে যাচ্ছি, বাসায় যাওয়ার পথে দেখলাম ওরা খেলছে, তাই একটু ভিডিওটা রেকর্ড করে রাখলাম। এবং এদিকে বাসায় এসে বারান্দা ক্লিন করে নিচ্ছি, গাছগুলো একটু রিডেকোর করলাম, চেঞ্জ করে দিলাম কিছু মাটি। এখন পান্ডা আর পূর্ণতার কথা শোনে। তোমার নাম নেই, আপনি থ্রিং একটা নেই কেন? কেন তোমার নাম পছন্দ, তুমি আমাকে দিতে চাও না? পান্ডা বলে ফেলছে এটা তিতিরিং। আমি তো সেটাই বললাম, তোমারটা পচা হয়ে গেল, সরি এটা তোমারটা পচা হয়ে গেল। প্রাণ বলো, এই তো পান্ডাটা সুন্দর কালার হয়ে গেছে। পান্ডা আমারটা কি কালার করবে? তুমি যেটা বলবে সেটাই পছন্দ। আচ্ছা, পার্পল কালার পছন্দ? হ্যাঁ হ্যাঁ নাকি না? এটা ব্লু কালার। আচ্ছা, তুমি না পার্পল চাইছিলা? পার্পল যে একটা করেছো, কেন তোমার যে পার্পল পছন্দ আমি জানি, তাহলে করো। কোনটা? এতে ওদের কথাগুলো আমি সরাসরি রাখার চেষ্টা করলাম, খুব ভালো লাগছিল আমার। এদিকে আমরা বিকেলে ছাদে এসেছি, ছাদে এখন হচ্ছে ঘুড়ি উড়াচ্ছে আমার চাচা, পান্ডাও এখন ঘুড়ি উড়াবে। পান্ডার খুব পছন্দ, পান্ডার খেলাধুলা খুবই পছন্দ। এই যে দেখেন পান্ডা এখন ঘুড়ি উড়াচ্ছে, আর বারবার বলছে, তিথিরিং দেখো পান্ডা ঘুড়ি উড়াচ্ছে। রোদ ছিল, ঘুড়িটা আসলেই সুন্দর উঠছিল, আশেপাশে অনেক বাসায় ঘুড়ি উঠছিল, সে খুব এনজয় করছিল।
দেখে আমারও খুব ভালো লাগছিল। এদিকে আমার ভাই বোনরা হচ্ছে গাছ লাগাতে আমাকে সাহায্য করছে, কেউ পানি দিচ্ছে, কেউ মাটি তৈরি করছে। এই যে আমি বাকি গাছগুলো লাগিয়ে নিয়েছি, এই যে দেখেন পান্ডা তার খালামণির সাথে দুষ্টুমি করছে। এটা হচ্ছে প্রায় আজান দিয়ে দিচ্ছে, তখনই গাছগুলো লাগানোর পর একটু ভিডিও করে রাখলাম। কিছু গাছ লাগিয়েছে আর এগুলো সব আগ্রি, মাশাল্লাহ নয়নতারাগুলো খুবই সুন্দর লাগছে। সন্ধ্যার পরে পান্ডা ঘুমিয়ে গিয়েছে, পান্ডাকেও একটু ভিডিও করে রাখলাম। এদিকে বাসায় চলে এসেছি, তাই বারান্দাটা আপনাদের একটু শেয়ার করলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে